বহরমপুরের কৃষ্ণনাথ কলেজে শুরু হচ্ছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। তাহলে ঐতিহ্যবাহী কলেজের কি হবে? প্রশ্ন নানা মহলে। সিপাহী বিদ্রোহের আগে শুরু পথ চলা। 1853 সাল বহরমপুরে ভাগীরথীর পারে তৈরি হয় কৃষ্ণনাথ কলেজ। দেশে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন, কোম্পানির শাসন পেরিয়ে ব্রিটিশ রাজ, তারপর স্বাধীনতা। ভাগীরথী দিয়ে জল গড়িয়েছে, বহু ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণনাথ কলেজ। মাস্টারদা সূর্য সেন ছিলেন এই কলেজের ছাত্র। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আদলে কলেজের নকশা করেন স্কটিশ স্থপতি। নকশার মিল নিয়ে অভিযোগ করায় ব্রিটিশ আদালতে। বহরমপুরের এই কৃষ্ণনাথ কলেজে এবার শুরু হবে বিশ্ববিদ্যালয়। পিছিয়ে থাকা জেলা মুর্শিদাবাদে প্রথম বিশ্ববিদ্যালয় তৈরি করছে রাজ্য সরকার, আর এ নিয়েই নতুন বিতর্ক। আইন হলো মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়, আইন লাগু হওয়ার সাথে সাথে কৃষ্ণনাথ কলেজ অবলুপ্ত। আবার দেখতে পাচ্ছি কৃষ্ণনাথ কলেজ আছে এবং সে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনে আছে, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের অধীনে নয়। এবং সেখানে যে ছাত্র ভর্তি হচ্ছে সেই ছাত্র কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ভর্তি হচ্ছে। কলেজটা থাকুক, কলেজের সম্পত্তি যদি গভর্নমেন্টের প্রয়োজন হয়, সেখানে যদি নতুন বিশ্ববিদ্যালয় করা দরকার হয় করুন, কিন্তু কলেজটাকে তুলে দেবেন না। কাশিমবাজার রাজপরিবারের কৃষ্ণনাথ রায়ের নামে কলেজ। মাত্র 19 বছর বয়সে কলেজের পরিকল্পনা করেন কৃষ্ণনাথ। তার অকাল মৃত্যুর পর তৈরি হয় কলেজ, বহরমপুরের ঐতিহ্য, এই গথিক স্থাপত্যের কলেজ। বহরমপুরে রয়েছে কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুল। পুরোপুরি বিশ্ববিদ্যালয় চালু হলে কি হবে কলেজে, এ নিয়েই প্রশ্ন উঠছে। কলেজটা থাকুক, কারণ আন্ডার গ্র্যাজুয়েটে ছাত্রছাত্রীরা কোথায় পড়বে? আর আন্ডার গ্র্যাজুয়েটের এত ভালো পরিকাঠামো পশ্চিমবঙ্গে তো খুব বেশি কলেজে নেই। কলেজটা থাকুক, ইউনিভার্সিটিটা চালু হোক। বিশ্ববিদ্যালয়ে কাজ শুরু হয়েছে মূলত কৃষ্ণনাথ কলেজের উপর ভিত্তি করে, কিন্তু এই পরিকাঠামো স্নাতকোত্তর পড়ানোর ক্ষেত্রে তা কতটা কার্যকরী? পরিকাঠামো আমাদের তো আছে মোটামুটি, এবার আমাদের আরও বাকিগুলো সবই হয়ে যাবে। কিন্তু আমাদের যে বড় বাড়ি তৈরি হবে তার প্ল্যান ইত্যাদি স্যাংশনও হয়ে গেছে। খুব তাড়াতাড়ি আশা করছি যে সেই বাড়ি তৈরির কাজ আমাদের সরকারের অনুমোদন ক্রমে শুরু হয়ে যাবে। কলেজ বিশ্ববিদ্যালয়ে হাত ধরাধরি করেই থাকবে বলে দাবি কর্তৃপক্ষের। আপাতত বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু করাই টার্গেট। নতুন অধ্যায়ের মুখে ঐতিহাসিক কৃষ্ণনাথ কলেজ। মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। আর বহু প্রতীক্ষার পর মুর্শিদাবাদে তৈরি হচ্ছে এই বিশ্ববিদ্যালয়, কিন্তু পরিকাঠামো নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরচা। বহরমপুরের কৃষ্ণনাথ কলেজ চত্বরে এখন সাজো সাজো রব। এখান থেকেই শুরু হচ্ছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন। প্রাথমিকভাবে কলেজের পরিকাঠামোতেই হবে বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া। 14টি বিষয়ে স্নাতকোত্তর পড়ানো হবে বলে জারি হয়েছে বিজ্ঞপ্তি। কৃষ্ণনাথ কলেজকে কেন্দ্র করে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু। 2021-22 শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তি হবে। আপাতত 14টি বিষয় পড়ানো হবে। উপাচার্যের দাবি, 7টি বিষয়ের পরিকাঠামো কৃষ্ণনাথ কলেজে রয়েছে, কিন্তু বাকি বিষয়ে পড়ানোর কি হবে? পৃথক পরিকাঠামোর দাবিতে সুর চড়াচ্ছেন বিরোধীরা। কি ইউনিভার্সিটি হবে আগামী দিনে মানুষ বুঝতে পারবে? যার কোনো ইনফ্রাস্ট্রাকচারই নেই, কিচ্ছু নেই। বিশ্ববিদ্যালয় হলো কিন্তু নাম পাল্টে গেল। আমি একদমই এটার বিপক্ষে, আমি শুধু না গোটা বহরমপুর বাসী হিসেবে সবাই এটাকে ধিক্কার জানাচ্ছে। আপনারা যেটা বলছেন কিং কলেজকে অবলুপ্ত হয়ে যাচ্ছে, এটাও ঠিক নয়। আগামী দিনে কিং কলেজ সেই কলেজের ঐতিহ্যমণ্ডিত কলেজ যেটা ছিল সেটা যেন থাকে, তার জন্য নিশ্চয়ই আমরা আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করব, সেটা আছে, সেটা থাকবে। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে কৃষ্ণনাথ কলেজকে আপগ্রেড করে। এই আপগ্রেডেশনটা হচ্ছে মানে আমার পুরনো ব্যবস্থাটাকে আমি ভেঙে তুলে দিয়ে বিলুপ্ত করে দিয়ে আমরা শুধু এটাকে করব, এরকম ভাবার কোনো কারণ নেই। বহরমপুর শহরের সঙ্গে জড়িয়ে ঐতিহ্যবাহী কৃষ্ণনাথ কলেজের নাম, সেই ঐতিহ্য অটুট রেখেই
ভবিষ্যতের পথে এগোতে চাইছেন বহরমপুরবাসী। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় চালু হলে নতুন সুযোগ পাবে পিছিয়ে পড়া সংখ্যালঘু প্রভাবিত জেলার পড়ুয়ারা। মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।